হ্যালো নন্দন দাস আমার ইউটিউব চ্যানেল উইথ নন্দন দাস থেকে ফ্যাশন ডিজাইনিং জার্নি এবং আমি আমার এই ডিজাইনিংয়ের এই চলার পথে আমি অনেক কিছুই শেয়ার করি কিভাবে আমি ডিজাইনিং প্রফেশনে আসলাম আমার অথোবায়োগ্রাফিতে আমি বলেছি কতটা স্ট্রাগেলের মধ্যে দিয়ে আই স্টার্ট মাই জার্নি পুরোটাই বারে বারে বলি আপকামিং ডিজাইনাররা যারা হয়তো বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে খুব পিছিয়ে আছেন এবং আরও বিভিন্ন রকম সমস্যার মধ্যে থেকে সেভাবে নিজেদেরকে এক্সিবিট করতে পারে না তাদের জন্য হয়তো খুব সাপোর্টিভ আমি আজও বলি আমি বোধ হয় ভারতবর্ষ থেকে প্রথম একদম নিম্নবিত্ত পরিবার থেকে ফ্যাশন ডিজাইনিং ওয়ার্ল্ডে সফল একজন মানুষ তার প্রমাণ একটাই ভারতবর্ষ থেকে আমি প্রথম এডুকেশনাল লোন পাই এটা একটা বিশাল বড় প্রুফ যে আমার প্রয়োজনীয়তা হয়েছিলো তারা হয়তো কোনো প্রয়োজনীয়তা হয়নি তাই তারা হয়তো এর জন্য অ্যাপ্লাই করেনি তো যাই হোক আমার প্রত্যেকটি কথাই আমার চলার পথে আমার মিউজিক্যাল জার্নি আমার ফ্যাশন ডিজাইনিং জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে এটা আমার ভালো লাগা তো এরকম একটা জিনিস শেয়ার করবো বিদেশ থেকে পড়াশুনো শেষ করে আমি বিভিন্ন স্টোরে আমার গার্মেন্টস যাওয়া শুরু হয় রেনে বিলংস প্যান্টালুনস দেন হ্যালো হেরিটেজ দ্য গ্যালারি এরকম অনেক জায়গার পর আমার ওয়ার্কশপ প্লেস মানে যেটা মানে ফ্যাক্টরি প্লেস সেটাকে আমি একটু বড়ো রকমভাবে ইনাগোরেট করেছিলাম আমার ওন প্লেসে পরে সেটা আবার আরও অনেক বড় অনেকগুলো জায়গায় ছড়িয়ে যায় অনেক মানুষ সেখানে কাজ করতে এবং আমি বলতাম যে অবশ্যই বাঙালিরা কেন ব্যবসায়ী হবে না বাঙালি কেন এই বস্ত্রবায়ন শিল্পের সঙ্গে যুক্ত হবে না যাতে অনেক মানুষকে আমরা রোজগার দিতে পারি তো সেরকমইভাবেই আমি আমার ওয়ার্কশপ ইনাগুরেশান করেছিলাম এবং সেই ওয়ার্কশপের ইনাগোরেশনে এই সেই কার্ড আমার মনে আছে এই ডিজাইনিংটা আমারই করা হ্যাঁ এটা কিন্তু সাইপ্রাসের একটি চার্চ যেটা সাইপ্রাসেরই একটি চার্চের ইন্সপিরেশান এটা আমার ট্যাগেও ছিল আমি আমার ট্যাগটা ট্যাগগুলো পরবর্তীকালে আপনাদের সঙ্গে শেয়ার করব সমস্ত কিছু শেয়ার করতে ভালো লাগে এবং লেখাটা একটু পড়েই দিই অবশ্যই ইনাগোরেশন রাইট ডাউন বা দিকে হ্যাঁ দেখুন সব কিছুই দরকার আছে একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে তার কার্ড কী ডিজাইনিং হবে কী রাইট ডাউন হবে তার ভিজিটিং কার্ড কী হবে সমস্ত কিছুই ভীষণভাবে এটাই একটা প্রফেশনালিজম এখান থেকেই শেখা আমিও শিখেছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেগুলো লেখা ছিল নগর থেকে যাত্রা শুরু করে সোজা ইউরোপ লাইনটা অ্যাকচুয়ালি বর্তমান আমাকে নিয়ে লিখেছিল আমি আপনার সঙ্গে শেয়ার করেছি সেটাই তুলে ধরেছিলাম যে মাইকেল নগর থেকে যাত্রা শুরু করে সোজা ইউরোপ কলকাতায় প্রথম শ্রেণীর এক পত্রিকার উক্তি শুধু কলকাতা নয় ভারতবর্ষের বিভিন্ন প্রথম শ্রেণীর পত্রিকা থেকে আন্তর্জাতিক ম্যাগাজিন যা সৃষ্টির পোশাক ইউরোপ থেকে এশিয়ার চীন হংকং ও নানা দেশে এদেশের বিভিন্ন প্রদেশের স্টোর থেকে কলকাতার হ্যালো হেরিটেজ সিমায়া নাইন বাই থ্রি মিডিল চ্যান্ড্রো অলসো দ্য প্যান্টালুনস ডিজাইনার জার্নি কিন্তু আমাদের কাছে নন্দনের পরিচয় আমাদের ঘরের ছেলে তাই আমাদের উদ্যোগেই নন্দনের পোশাকের ব্র্যান্ড সিটি পেন্টে নতুন ঠিকানা মাইকেলনগর সিটি পেন্ট মাইকেলনগর তার শুভ উদ্বোধন পঁচিশে এপ্রিল বিকাশ বিকাল পাঁচটায় শুভ উদ্বোধন করবেন বিখ্যাত শিল্পী শুভা প্রসন্ন ও রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত পরিচালিকা পা সান্নাল কারের বয়ান কি হতে পারে লেখা কি হতে পারে সমস্ত কিছুই না ভীষণভাবে প্রয়োজন আর অবশেষেই স্মৃতির পাতা উল্টে ছোট্ট একটা কাভারেজ অনেকগুলো নিউজ পেপার তার মধ্যে আজকে বর্তমান শেয়ার করছি ডিজাইনার স্টুডিও চৈতালি লিখেছিল চৈতালি দত্ত আমার খুব প্রিয় একজন রিপোর্টার আমি দিদি বলি শুধু রিপোর্টার নয় তার বাইরেও অনেক সম্পর্ক ফাইভ হান্ড্রেড সিক্সটি টু বাই ওয়ান ইয়েস আমার বাড়ির অ্যাড্রেস মাইকেলনগরে খুলে গেল ডিজাইনার নন্দন দাসের নিজস্ব স্টুডিও চারশো স্কোয়ার ফিটের এই সুসজ্জিত স্টুডিওতে আছে নন্দনের নিজস্ব ব্র্যান্ড সিটি পেন্টই সেই সময় আমি আমার ব্র্যান্ডের নাম সিটি পেন্টটি ছিল নিজস্ব ব্র্যান্ড সিটি পেন্টসের পোশাক আশাক এখানে রয়েছে মেয়েদের নানা ধরনের ড্রেসেস থেকে শুরু করে ছেলেদের শার্ট কুর্তি ও শার্ট উভয়ের পোশাকের দাম শুরু শুধুমাত্র চারশো টাকা থেকে এই স্টুডিও শুভ সূচনা করেন এই স্টুডিওর শুভ সূচনা করেন বিশিষ্ট চিত্রশিল্পী শুভা প্রসন্ন ভট্টাচার্য এবং চিত্র পরিচালিকা শতরূপা সান্নাল এদিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান রথিন ঘোষ বলে রাখি শ্রীযুক্ত রথিন ঘোষ মহাশয় এখন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী সেদিনের আমার অতিথি ছিলেন এবং বিশিষ্ট টেনিস তারকা অবশ্য অর্জুন পুরস্কারপ্রাপ্ত সৌমদীপ রায় খুব ছোট্ট প্রেস কাভারেজ আমার স্মৃতির পাতা উলছে এটা আমার ব্লগে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো আমার আজকের এই শেয়ার করা ভিডিও প্লিজ কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন এবং অবশ্যই লাইক করবেন আশা করি এটা আগামী দিনের কোনো ফ্যাশন ডিজাইনারের জন্য হয়তো অনুপ্রেরণা হিসাবে এটা একটা অনুপ্রেরণা হতে পারে ভালো থাকবেন তাটা বাই